আমার ভাইয়ারা যে কথা বলতে চাচ্ছিলাম, মন খারাপ করেন মনে হয় আপনারা, বিরক্ত হয়েছেন আপনারা? একটা পতিতা যদি তার জীবনের সমস্ত অপরাধ ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাফ চায়, তারে মাফ করে দিতে পারেন কে? আরো জোরে বলেন কে? সেই পতিতার জানাজানে আজকে নানান কথা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেছেন, দৌলতিয়া পতিতালয়েরা যারা যৌন কর্মী, যারা নিজেদের দেহকে মানুষের সামনে মানুষের একটু আনন্দ দেওয়ার জন্য 300-500 টাকার বিনিময়ে মানুষের ঘন্টার পর ঘন্টায় বিছানার শয্যাশায়ী হয়, এই সমস্ত নারীর একজনের জানাজা হয়েছে একজন ইমাম দিয়া। এই কথাটা চতুর্দিকে ছড়িয়ে গেছে, একজন জিনাকারী নারীর অবশ্যই জানাজা দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। ব্যক্তি যদি মারা যায় এমন মহিলার জানাজা দেওয়া যাবে, তবে সুনাম ধন্য বড় কোনো আলেম জানাজা দিতে পারবে না, ছোটখাটো একটা মলবি দিয়ে জানাজা দেওয়া লাগবে, কারণ বড় আলেম যাবে না। এখানে একটা শিক্ষা হলো, বড় আলেম যদি না জানাজায় না যায়, ছুট করে জানাজায় বড় ইমাম যাবে না, ঘুষ করে জানাজায় বড় আলেম যাবে না, যারা নোংরা অশ্লীলতা করে তাদের জানাজায় বড় আলেম যাওয়া যাবে না, যাতে যারা পাপের কাজ করে তারা যেন বুঝতে পারে, এত বড় আলেম ওই ব্যক্তির জানাজা গেল না, বাড়ি ছুট করে ঘুষ করে জিনাকারী ব্যক্তির এত বড় আলেম আসলো না, এলে পাপের কাজ করে কি লাভ? কথা কন না কে? তারা যেন ফিরে আসতে পারে, আর বড় আলেম গেলে অবস্থার পরিবর্তন হবে। আরে এত বড় বড় হুজুর এসে জানাজা দিয়ে জান্নাতের টিকিট দেয়, ও কাম যাক পারো করো, কথা কন না গায়? এজন্য বড় কোন সুনামধন্য আলেম তাদের জানাজা পড়াবে না, ছোটখাটো মানুষ যেহেতু সে মুসলমান, কথা কন না কে? সে মুসলমান, ঈমান আছে, সে তো আর কাঁপেন না, সে অভাবে পড়ে যে কোনো ভাবে হোক পাপের কাজ করছে, বিদায় তার জানাজা দেয়া যাবে, জানাজা দিয়ে কবরে রাখা লাগবে, কথা কন ঠিক না? বেটি হিসাব আল্লাহ পাকের কাছে, হ্যাঁ, তবে এগুলো বন্ধ করা দরকার, কথা কন ঠিক না? বেটি বাংলাদেশের যত যৌন পল্লী আছে, যত পতিতালয় আছে, এগুলো বন্ধ করা দরকার, কথা কন ঠিক না? বেটি আপনারা চান না এগুলো বন্ধ হোক, চান না? চান না? হ্যাঁ, যারা ক্ষমতায় দায়িত্বে আছে তাদের এগুলো বন্ধ করা দরকার। আমার দেশে যেন কোনো অশ্লীলতা, নোংরা, উলঙ্গ পানা এই পতিতালয় না থাকে, কথা কন ঠিক না? বেঠি তাদের একটা ভাগ্যের পরিবর্তন করার জন্য ব্যবস্থা করা দরকার আছে না? না, আজকে শুনেছিলাম সেখানে 5,500-এর মতো যৌন কর্মী আছে, সেখানে রেগুলার কাস্টমার যায় 12,000, নাউজবিল্লাহ কর, যদি ওখানে ওই পতিতালয়ের জানাজা না হয়, যে কাস্টমার গুলো যায় ওদের তো জানাজা আরো আগে না হওয়া উচিত, কথা কন না কে? কত যার আগে টাকা পয়সা আছে ওরা তো থাইল্যান্ডে যায় কাম সেরে আসে, কথা কন না কে? কথা কন না কে? খারাপ লাগতেছে নাকি? বাস্তবতা বোঝা লাগবে। আজকে একটা যৌন করিম জানাজা হয়েছে, এগুলো না খুব ফাল পাড়তেছে, লাপাইতেছে, আরে সে তো মানুষ, এরা বিপদে পড়ে যায়, আবার কেউ বিভিন্ন ভাবে প্রেমের জালে ফাসাইয়া ওখানে নিয়ে বিক্রি করে দেয়, কথা কন? কথা কন? মানুষ কি আর সাধে যায় রে ভাই? বাংলাদেশে সমস্ত এই নারীদের দায়িত্ব, যদি এখনকার ছেলে যুবক বিয়ে করেনি, সবাই যদি ওখান থেকে এক একটা করে বিয়ে করে নিয়ে আসে, তার জীবনে দায়িত্ব নেয়, তাহলে তো এই দেশে এগুলো থাকে না, কথা কন না কে? আমরা তো তাদের যেভাবে আমাদের দায়িত্ব পালন করা, আমরা তো করি না, কথা কন না কে? যান যত যৌন পল্লী আছে সবগুলোর থেকে যে যুবকগুলো বিয়ে করেনি সবগুলো বিয়ে করে নিয়ে আসো, তাহলে তার দেশে এগুলো থাকবে না, কথা কন না কে? এলে ভালো কাজ তো করবেন না, মন খারাপ করছেন আপনার না? খারাপ লাগতেছে। এই জন্য এগুলো নিয়ে আজকে অনেক অনেক একটা ছোটখাটো ঘটনা ঘটে গেলে এগুলো নিয়ে খুব তোলপাড় হয়, কথা কন ঠিক না? বেশ, আসল জায়গায় কারো কোনো কথা নাই, যেই জায়গা থেকে বন্ধ করা যাবে ওই জায়গায় আলেমদেরকে নিয়ে যান, একটা পতিতালয় থাকবে না, কথা কন ঠিক না? বেশ, একটা পতিতালয় থাকবে না, যারা সমাজে দুঃখিত, লাঞ্ছিত, অপমানিত, বঞ্চিত, তাদের জন্য সরকার ভাতা দেবে, কথা কন ঠিক না? বেশ, তাহলে তো এগুলো ব্যবস্থা হয়ে যায়। আজকে কত মানুষ ডাস্টবিনের খাবার কুড়ে খায়, কথা কন ঠিক না? বেঠি কত মানুষ ফুটপাতে শুয়ে রাত কাটায়, আছে না? না, তাদের জন্য আমাদের অবশ্যই কিছু না কিছু করা লাগবে। আপনার মনে মন খারাপ করতেছে? আমার ভাইরা যাই হোক, মমিন মান্দার 3 নম্বর গুণ কি বললাম? যাকাত দেওয়া লাগবে, কার ভয়ে? কার ভয়ে? এজন্য মমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদশালী টাকাওয়ালা বানায় দেয়, তাকে জাকাত দেওয়া লাগবে, আল্লাহ তাআলার ভয়ে মনে থাকবে তো ইনশাআল্লাহ, কারণ জাকাত দেবে না, হাত
হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে, কমর পর্যন্ত গ্রাস করে ফেলেছে। বলে উঠতে পারবো যখন গলা পর্যন্ত গ্রাস করে ফেলেছে। ডেকে বলে মুসা, ধন সম্পদ যা আছে সব তোরা, তোরা আল্লাহর, তুই নিয়ে যা। ও মুসা তুমি এগুলো নিয়ে যাও। পয়গম্বর মুসা নবী ডেকে বলেন, আমার আল্লাহর কোনো অভাব না, আল্লাহ হলেন আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ অমুক হবে কি কারো কাছে আল্লাহ কিছু চায় না, তোর ধন সম্পদ সহ তুই জমিনের ভিতরে ডেবে যা। এইবার ধন সম্পদ সহ কারণ চলে গেল, আর এখান থেকে শিক্ষা হলো, কারণের মতো যারা দুনিয়াতে ধন সম্পদ জমা করবে, দুনিয়াতে টাকা পয়সা জমা করবে, অর্থ করে জমা করবে, তাদের হাসর নাসর কারণের সাথেই হবে, কথা কন ঠিক না বেটি? এই জন্য মমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদশালী টাকাওয়ালা বানায়, মমিন বান্দা যাকাত দেবে কার ভয়ে? মমিন বান্দার এটা তিন নাম্বার গুণ, চার নাম্বার গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মমিন বান্দার চার নাম্বার গুণ হলো নিজের যৌবন হেফাজত করা। জোরে বলেন কি করা, আরো জোরে কর, নিজের যৌবন হেফাজত করা। মমিন বান্দা হালাল স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করতে পারে না। মমিন বান্দা হালাল স্ত্রী ছাড়া মমিনের যৌবন কোনোদিন হোটেলে বিক্রি হতে পারে না, পার্কে বিক্রি হতে পারে না, বান্ধবীর হাত ধরে মমিন কোনোদিন ঘুরতে পারে না। মমিন বান্দার যৌবন সংযত রাখা লাগবে, যৌবনটা হেফাজত করবে কার ভয়ে? কারণ যৌবনের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আরো সিল্লা বলেন কার কাছে? মন খারাপ করছে না প্রশ্ন ভাইয়ের? আমার আল্লাহর পয়গাম্বর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা কামনা বাসনা পূরণ করার জন্য দশটা দরজায় তালাবন্দি করে রাখছে, দশটা দরজায় তালাবন্দি করে অন্দর মহলে নিয়ে গেছে, গোপন কক্ষে নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালামকে কাছে পাইয়া জুলাইখা নিজের শরীরের কাপড় খুলে খুলে দেবতার মুখ ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? ও জুলাইখা, তোমার মনের ইচ্ছা কি আমি বুঝতে পেরেছি। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? আরো জোরে বলেন, ইন্নি অন্তরে আল্লাহ তাআলার ভয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইউসুফ আলাইহিস সালাম অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসে, আর জুলাইখা কাছে এসে বলে, বোঝনা মনের জ্বালা ওরে পাঞ্জাবিওয়ালা, ইউসুফ আলাইহিস সালামের সাথে কামনা বাসনা পূরণ করতে চায়। আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ এই গোপন কক্ষে দশটা তালা মারা আছে, দশটা দরজায় আমি সামনের দিকে দৌড় মারবো তোমাকে স্মরণ করে, আরে দশটা দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব তোমার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন, দশটা তালা আল্লাহ তালা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এইবারে জুলাইখা পিছন থেকে মারছে থাবা, কাপড় চিরে গেছে, স্বামী আজিজ মিশরের সামনে দাঁড়িয়ে আছে। নারী মানুষের ষড়যন্ত্র বড় মারাত্মক, মুহূর্তের মধ্যে অভিনয় পাল্টায় ফেললো। ডেকে বলে, স্বামী রে কারে দুধ কলা দিয়ে পালো? এই ছেলেরা পালো, আজকে আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, কিছু সময় চলে গেলে সর্বনাশ হয়ে যেত। মুহূর্তের মধ্যে অভিনয় পাল্টায়া পয়গাম্বরের বিরুদ্ধে মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া, যেহেতু প্রধানমন্ত্রী স্ত্রী বিচার কঠিন না সহযোগী, কথা কথা দোষ কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বিন্দু পরিমাণ নাই, মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া এই জুলাইখা 9.5 বছর জেলখানায় রাখছে। এই জন্য নারীদের সেনা খুব মুশকিল। নারীরা যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওখান থেকে বের হওয়া খুব কঠিন। পুলিশে ধরলে ছাড়তে পারে, র‍্যাবে ধরলে ছাড়তে পারে, কিন্তু মহিলার জালে যদি কেউ আটকায় যায়, ওখান থেকে বের হওয়া খুব কঠিন। কথা বলেন একটু। এই জন্য হালাল স্ত্রী ছাড়া ইউসুফ আলাইহিস সালাম যদি গোপন কক্ষ থেকে বের হয়ে আসতে পারে, আর আজকের যুবকদের গোপন কক্ষ লাগবে না, পার্কের সিপে গলি খালি, কথা কন না কেন? পার্কে যায় এখানে ওখানে বসে, এমন কায়দায় মগার মগি সকার সকি, এমন কায়দায় জোড়ায় জোড়ায় বসে থাকে, মনে এই মাত্র কাজী অফিস থেকে বিয়ে করে নিয়ে আসছে, খবর না থাকলে একটাও বিয়ে করেনি, আছে না? হ্যাঁ কে ওরে বাবা, রাত বেশি হয়ে গেছে ভাই, দোয়া করে দেই নাকি চলবে? আর কয়েকটা মিনিট। তাহলে চার নাম্বার গুণ হলো নিজের যৌবনটা হেফাজত করলে কার ভয়ে? কারণ এই যৌবন কালের হিসাব দেওয়া লাগবে কার কাছে? এই রঙের যৌবন একদিন জন্ধরে শেষ হয়ে যাবে, কথা কন না কেন?
সবকিছু ছেড়ে অন্ধকার কবরে যাওয়া লাগবে, কথা কর না কে, যাওয়া লাগবে না, যাওয়া লাগবে না, একদিন মাটির ভিতরে হবে ঘরে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, দেহ তোমার চরম চর গলে পচে যাবে শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ড মেরুহু দন্দ সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির উপর মারা বাগত। এই জন্য কি লাভ, প্রাণ তামাশা করে কি লাভ, একদিন তো যাওয়াই লাগবে, কথা কন ঠিক রাখবে। তাহলে মমিন বান্দা হালাল স্ত্রী ছাড়া অন্য কোন নারীর কাছে যেতে পারে? হালাল স্ত্রী ছাড়া পরকিয়ার মতো কোন সম্পর্ক মমিন করতে পারে? কোন মমিন নারী পুরুষ কোনদিন হালাল স্বামী আর স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যাওয়া, অন্য কারো সাথে সম্পর্ক করা, হোটেলে যাওয়া যাবে না, পার্কে যাওয়া যাবে না, বান্ধবীর হাত ধরে কলেজের ক্যান্টিনে বসে জুস খাওয়া যাবে না, আছে না না? তবে এলাকায় নাই। মমিন বান্দার চার নাম্বার গুণ, নিজের যৌবন হেফাজত করা, কষ্ট পাইছেন আপনি আমার ভাইরা? মমিন বান্দার পাঁচ আর ছয় নাম্বার গুণ বলার জন্য আল্লাহ পাকে একটি আয়াতের মধ্যেই বলেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মমিন বান্দার পাঁচ নাম্বার গুণ হল আমানত রক্ষা করা। আপনার জীবনটা একটা আমানত, আপনার হায়াত আমানত, আপনার ধন সম্পদ আপনার আমানত, আপনার স্ত্রী আপনার কাছে আমানত, আপনার ছেলেমেয়ে আপনার কাছে আমানত, আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আপনার আমানত, কথা কন্যাকে বাজান। আমার ভাইয়ের একটা মেম্বারের কাছে ওয়ার্ডের লোক আমানত, একটা চেয়ারম্যানের কাছে পুরো ইউনিয়নবাসী আমানত, একজন এমপির কাছে তার নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই 18 কোটি জনগণ হলো আমানত, কথা বলেন ঠিক না ব্যাটি?